الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. সম্মানিত শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা অন্তর নরম হওয়া সম্পর্কে এবং পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য বাউল আলোচনা পেশ করতে চাচ্ছি। আশা যে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যথাযথ মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়াকে যেভাবে বুঝেছি দুনিয়া এমন নয়, আল্লাহ তাআলা দুনিয়াকে এভাবে ভোগ করার অনুমতি দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এভাবে ভোগ করার অনুমতি দেননি। আমাদের দুনিয়াকে ভোগ করা ভুল হচ্ছে, যে ভুলের সংশোধন মরণে পরে ধরা পড়বে, আর মরণে পরে ধরা পড়ে ভুলের সংশোধন যদি উড়ে যায় তাহলে বুঝে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন: বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিবে, অথচ পরকাল অতি উৎকৃষ্ট চিরস্থায়ী। কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হয়ে গেল, কেন আমরা এখানেই থেকে গেলাম চিরদিনের মতো, এটা ভাবলাম কি করে? কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি যে আমাদেরকে একদিন ধোকা দিবে, ফাঁকি দিবে? এটা একটা প্রতারণার বস্তু। আল্লাহ তাআলা বলেন: আল হাকুমুত তাকাতুর হাত্তা যুতুমুল মাকামিল। মানুষকে কতদিন এই পার্থিব জগৎ লোভ লালসা আত্ম ভুলা করে রেখেছে, যতদিন পর্যন্ত কবর না দেখেছে। যখন সে কবর দেখবে তখন সে বুঝতে পারবে যে এই পৃথিবী আমাকে কিভাবে আত্ম ভুলা করে রেখেছে এবং পৃথিবী যে আমাকে সত্যিকারে ধোকা দিয়েছে, ফাঁকি দিয়েছে, এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন: আল হায়াতুত তাকাতুর হাত্তা যুতুমুল মাকামিল কাল্লা সাফা তাআলামুন। কখন নয় তোমরা বুঝতে পারবে এই পৃথিবীকে ভোগ করার ফলাফল। সুম্মা কাল্লা সাফা তাআলামুন, আবার বলছি কখন নয় তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল। আল্লাহ তাআলা এখানে বারবার সতর্ক করছেন যে যেভাবে তোমরা পৃথিবীর পিছনে লেগেছো আসলে এটা ভুল হচ্ছে। পৃথিবীর পিছনে এইভাবে লেগে পড়া অন্তত সচেতন বুদ্ধিমান লোকের জন্য ঠিক নয়। আর এই কারণে আল্লাহ তাআলা বলেন: লাকাদ খালাকনা লিল ইনসানি ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনা হু আসফালা সাফিলিন। আমরা তার আগের বাক্য বলি, আল্লাহ তাআলা বলেন: ওয়া তিনি ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদ আমিন। লাকাদ খালাকনা লিল ইনসানি ফি আহসানি তাকওয়িম। ওয়া তিন, ডুমুর ফলের কসম, ওয়া যাইতুন, যাইতুন গাছের কসম, ওয়া তুর সিনিন, সাইনা পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদ আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম। এই চারটি জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি, লাকাদ খালাকনা লিল ইনসানি ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম করে আকৃতি দিয়ে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি। তোমার রদা দেনা হু আসফালা সাফিলিন, তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফেরাবো। সম্মানিত প্রিয় ভাই সকল, আমরা আসলে কোরআন মাজিদ যদি পড়তাম বা কেউ যদি আমাদের বুঝাতো আর আমরা যদি বুঝবার চেষ্টা করতাম তাহলে হয়তো আমরা কিছু ফল ভোগ করতাম। এই জন্য আমার শ্রোতা মণ্ডলীকে বলবো যে এই কথাগুলি একটু মূল্যায়ন করুন, দেখুন আল্লাহ তাআলা কিভাবে বলছে। আল্লাহ তাআলা বলছে, যখন মানব পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে, তখন তাকে সর্বনিম্নে উল্টা ফেরাবো। সে তখন পশু প্রাণী মতো হয়ে যাবে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। আমি মানুষকে সুস্থতা এই জন্য দিইনি যে এইভাবে সে সময় কাটাবে, আমি মানুষকে অবসর এই জন্য দিইনি যে এইভাবে সে অবসর পেলে অন্যায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগত ফাসব ওয়াইলা রাব্বিকা ওয়াইদা ওয়াইলা রাব্বিকা ফারাগত। আপনি যখন আপনার দুনিয়াবি কাজ কর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে কঠোর ইবাদত বাতিলতে নিজেকে আত্মনিয়োগ করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি বিশ্বাস করুন, আপনার এই অবসর এইভাবে টিভির সামনে বসে থেকে ঘন্টা ঘন্টা পার করবার জন্য নয়, আপনার এই অবসর এইভাবে গান বাজনা শুনবার জন্য নয়, আপনার এই শরীর সুস্থতা মানুষকে মারবার জন্য নয়, এই শরীরের সুস্থতা আরেকজনের উপর আক্রমণ করার জন্য নয়, একেবারে নয়। ভুল হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মতান মগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুটি আল্লাহর অনুগ্রহ
এই দুইটি অনুগ্রহতে মানুষ প্রতারণায় পড়ে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর দুইটি অনুগ্রহ আছে, এই দুইটি অনুগ্রহতে মানুষ প্রতারণায় পড়ে। তার একটি হচ্ছে আসিহা, শরীর সুস্থতা, আল ফারাক, অবসাদ। এখান থেকে আমি আমার বক্তব্য করছি। আমা আলাইনা লিল বালাদ ওয়া আলাইকুম হিজাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।